যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয় তিন ছাত্র। দামোদরে স্নান করতে নেমে বিপত্তি, তলিয়ে গেল দশম শ্রেণীর তিন ছাত্র। তলিয়ে যাওয়া তিন ছাত্রের নাম সৌম্যজিৎ সাহা, শুভজিৎ নস্কর ও ভি কে শীল। তিনজনেই দুর্গাপুরের এম.এ.এম.স টাউনশিপের বাসিন্দা বলে জানা গিয়েছে। খবর পেলাম, আমাদের থানা থেকে ফোন করেছিল যে পিকি শীল গার্জিয়ান আপনারা, যে হ্যাঁ বলছে ওরা জলে ডুবে গেছে, আটজন ছিল, পাঁচজন উঠে গেছে আর তিনজনকে পাওয়া যায়নি, তার মধ্যে আছে, সেই খবর পেয়ে এলাম। না, স্কুলের নাম করে বেরিয়ে গেছে। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ দামোদর নদে আসে ওই তিন ছাত্র। স্নান করতে নেমে প্রথমে একজন তলিয়ে যায়, ডুবে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে জলে তলিয়ে যায় বাকি দুজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছে তিন ছাত্রের খোঁজে তল্লাশি শুরু করেছে বিশেষ উদ্ধারকারী দল। এলাকায় প্রায়শই ঘটছে এই ধরনের দুর্ঘটনা, তাই পুলিশি টহলদারি বাড়ানো উচিত বলেই মত স্থানীয়দের। কোন স্কুলে পড়ো? নিয়ে তারপর কখন এসেছিলে? সবাই ঠিক করলে চান করতে নামবে, ওরা তিনজন নামলো, সবাই ডুবে নেমে পরে যেতে যেতে ডুবে গেছে। তিনজনে ডুবে গেছে? কি কি নাম? একজনকে বাঁচাতে গিয়ে আরেকজন ডুবে গেছে। সোমবার এরকম ঘটনা ঘটে, কি বলবেন? আরো নিরাপত্তা দরকার, নিরাপত্তা অবশ্যই দরকার। কোথাও থাকে কিছু জানা গেছে? শুনলাম নাকি এম.এ.এম.স থাকে। দামোদরে স্নান করতে এলে তলিয়ে গেল তিন ছাত্র। দশম শ্রেণীর সেই ছাত্রদের বাঁকুড়া বড়জোড়ার দিক থেকে যখন তারা আসে ঠিক এই জায়গায় তারা তলিয়ে যায়। এরপরে বিশেষ উদ্ধারকারী দল এবং বড়জোড়া থানার পুলিশ এসে উদ্ধারের চেষ্টা করে, এবং যে ছবি দেখানো যাচ্ছে সেটা হচ্ছে যে বিশেষ উদ্ধারকারী দল এখনও পর্যন্ত তিন ছাত্রের খোঁজ পেলেনি। তারা দুর্গাপুরে এম.এ.এম.স যে টাউনশিপ আছে সেই টাউনশিপের বাসিন্দা বলে জানা গেছে। বাঁকুড়ার বড়জোড়া থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।